প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো বন্ধুরা, যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, আপনাদের মেশিন ছোট হয়ে গেছে, মেশিন ঠিক মতো দাঁড়ায় না, তাদের জন্য আজকের এই ঔষধি গাছটি, এই ঔষধি গাছটির শিকড় যদি আপনারা পানের সাথে একটানা 7 দিন যদি সেবন করতে পারেন, তাহলে আপনি আপনার স্ত্রীকে এক রাতে ঘায়েল করতে পারবেন এবং স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড় আপনারা সেবন করলেই কবিরাজ নেবে, আপনার মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছটির শিকড় সেবন করে। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটি কিন্তু আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেত্রের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির এতই গুণাগুণ, এতই কার্যকারিতা আছে, এই ঔষধি গাছটির শিকড় যদি আপনারা পানের সাথে সেবন করেন, তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীকে এক রাতেই ঘায়েল করতে পারবেন এবং 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে। তো বন্ধুরা, মানুষ মানুষের সাথে বেমেন করে, গাছ কখনো মানুষের সাথে বেমেন করে না। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে এই ঔষধি গাছটির শিকড় সেবন করলে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। বন্ধুরা, এই ঔষধি গাছটির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটির এতই গুণাগুণ, এতই কার্যকারিতা আছে, এই ঔষধি গাছটির শিকড় খেলেই কিন্তু আপনারা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, তারা কিন্তু আপনাদের সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে গাছটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে রসবরি গাছ বা বনটেপারি গাছ। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা যেখানেই দেখবেন, সাথে সাথে আপনারা এই ঔষধি গাছটির ফলগুলো খেয়ে নেবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির ফলের এতই গুণাগুণ, এতই কার্যকারিতা যে এই ফলগুলো খেলে কিন্তু আপনি আপনার হারানো যৌবন শক্তি ফিরে পাবেন, 60 বছর ও 16 বছরের যুবকের মতো যৌবন শক্তি ধরে রাখতে পারবেন। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু দেখতে মরিচ গাছের মতো। তো বন্ধুরা, এই গাছটি আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এই গাছটির পাতাগুলো আপনারা দেখে নিন। বন্ধুরা, এই ঔষধি গাছটির পাতাগুলো দেখলেই আপনারা এই ঔষধি গাছটি চিনতে পারবেন এবং এই ঔষধি গাছটির ফলগুলো দেখলেই আপনারা চিনতে পারবেন। তো বন্ধুরা, এই ফলটি কিন্তু আপনারা অবশ্যই খেয়ে নেবেন। তো বন্ধুরা, এই ফলটি আপনারা কীভাবে খেয়ে আপনাদের হারানো জীবন শক্তি আপনারা ফিরে পাবেন, আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে ফলটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির 2টি করে ফল যদি আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আপনি আপনার হারানো জীবন শক্তি ফিরে পাবেন। তো বন্ধুরা, এই ফলটি কিন্তু কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বর্ণের হয়ে থাকে। তো বন্ধুরা, এই গাছটির যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটি কিন্তু আপনাদেরকে 2টি করে ফল প্রতিদিন সকালবেলা খেতে হবে। এই ফলটি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই গাছটির যে ফটকাটি দেখতে পাচ্ছেন, এই ফটকাটি ফাটালে ছোট্ট একটি গোল আকৃতির আপনারা সবুজ বর্ণের ফল পেয়ে যাবেন। এই ফলটি আপনাদেরকে সেবন করতে হবে। তো বন্ধুরা, এই যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, তো বন্ধুরা, এই ছোট্ট এই 2টি ফল আপনারা যদি প্রতিদিন সকালবেলা এই খালি পেটে যদি এক চা চামচ মধুর সাথে যদি আপনারা মিশিয়ে যদি আপনারা এই ঔষধি গাছটির 2টি ফল এবং এই ঔষধি গাছটির সামান্য একটি শিকড় যদি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আপনারা যে মূল শিকড়টি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির সামান্য একটি মূল যদি আপনারা কেটে যদি এক চা চামচ মধুর সাথে যদি প্রতিদিন সকালবেলায় আপনারা খেতে পারেন, তাহলে যে সমস্ত ভাইরা বিয়ে করতে ভয় পাচ্ছেন এবং যৌবন শক্তি হারিয়ে ফেলেছেন, আপনাদের মেশিন ঠিক মতো দাঁড়ায় না, তো বন্ধুরা, তারা এই ঔষধি গাছটির সামান্য একটি শিকড় এবং এই ঔষধি গাছটির 2টি করে ফল যদি আপনারা খেতে পারেন প্রতিদিন সকালবেলায় মধু দিয়ে মিশিয়ে চিবিয়ে, তাহলেই কিন্তু আপনি আপনার হারানো যৌবন শক্তি ফিরে পাবেন, আপনার মেশিন কিন্তু আপনি ঠিক করতে পারবেন 1 থেকে 15 দিনের মধ্যে। তো বন্ধুরা, 7 দিনের মধ্যে কিন্তু আপনারা কার্যকারিতা পাওয়া শুরু করে দিবেন এই ঔষধি গাছটির শিকড় খেলে। বন্ধুরা, আর যে সমস্ত ভাইরা বিয়ে করেছেন এবং বিয়ের পর স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারছেন না, স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, কারণ তারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের মেশিন একবার দুর্বল করে ফেলেছেন, মেশিন ঠিক মতো দাঁড়ায় না, এরকম সমস্যা নিয়ে আপনারা বিয়ে করেছেন এবং বিয়ের পর স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের পানি চলে আসে, এরকমভাবে আপনারা স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, তো বন্ধুরা, স্ত্রীর কাছে যেতে আপনারা ভয় পান, তো বন্ধুরা, তাদের জন্যই আজকের এই ঔষধি গাছটি। তো বন্ধুরা, এরকম সমস্যা নিয়ে কিন্তু আপনারা অনেকে বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখান এবং হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন, তারপরে কিন্তু আপনারা সুচিকিৎসা পাচ্ছেন না। যদি মনের মধ্যে বিশ্বাস রেখে যদি আপনারা এই ঔষধি গাছটির শিকড় এবং ফল যদি খেতে পারেন পানের সাথে, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যে সমস্ত ভাইরা বিয়ে করেছেন এবং বিয়ের পর স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারছেন না, তারা এই ঔষধি গাছটির শিকড় কিন্তু পানের সাথে খেয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনারা স্ত্রীকে এক রাতেই ঘায়েল করতে পারবেন এবং স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড় পানের সাথে খাওয়ার নিয়মটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই ঔষধি গাছটির শিকড় কিন্তু বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেত্রের আশেপাশে আপনারা কম বেশি সারা বছরই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ঔষধি গাছটি পাওয়ার পর আপনাদেরকে এই ঔষধি গাছটির যে শিকড়টি রয়েছে, এই শিকড়টি তুলে নেওয়ার পর আপনাদেরকে এই ঔষধি গাছটির সামান্য একটি শিকড় আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি পানের সাথে শিকড়টি দিয়ে নেবেন এবং একটি কবিরাজি দোকান থেকে আপনাদেরকে 10 থেকে 15 গ্রাম মকরদস্ত কিনে আনতে হবে। তো বন্ধুরা, এই মকরদস্ত কিনে আনার পর এই পানের সাথে সামান্য একটি মকরদস্ত দিয়ে নেবেন এবং তারপর একটি রসুন থেকে 2 কোয়া রসুন ছাড়িয়ে
দেওয়ার পর আপনারা এই পানটির সাথে আপনারা এক চা চামচ মধু নিয়ে নেবেন। তো বন্ধুরা, দুই কোয়া রসুন দেওয়ার পর আপনারা এক চা চামচ মধু দেওয়ার পর আপনারা এই পানটি সহবাস করার আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টা আগে খেয়ে নেবেন। এবং তারপর যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আল্লাহর রহমতে আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, দুনিয়ার বুকে এমন কোনো নারী নিয়ে যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে, যদি কোনো রুগী বলতে পারেন যে এই রসবরি গাছ বা বনটেপারি গাছের শিকড়টি খাওয়ার পর কার্যকারিতা পায়নি, তাহলে আমরা আমাদের কবিরের চিকিৎসা সেরে দেবো। কারণ বন্ধুরা, মানুষ মানুষের সাথে বিমেন করে, গাছ কখনো মানুষের সাথে বিমেন করে না। তো বন্ধুরা, এই ঔষধি গাছটিতে কিন্তু আমরা অনেক জনরোগী ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা প্রাকৃতিক উপায়ে কিন্তু আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন এই গাছটি দিয়ে। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি কিন্তু আপনাদেরকে সঠিক নিয়মে একটা না 7 দিন খেতে হবে। তো বন্ধুরা, যে সমস্ত ভাইয়েরা অল্প দিন মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছেন এবং বিয়ে করতে ভয় পাচ্ছেন, তারা এই ঔষধি গাছটি শিখে একটা না 7 দিন খেলেই কার্যকারিতা পেয়ে যাবেন। আর যে সমস্ত ভাইয়েরা দীর্ঘদিন 2 থেকে 3 বছর বা 5 বছরও মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছেন, তারা এই ঔষধি গাছটির শিকড় একটা না 15 দিন অথবা 1 মাস খেয়ে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। অনেকেই কিন্তু 2-1 দিন খেয়েই কিন্তু বলেন যে কার্যকারিতা পাই না। তো বন্ধুরা, আপনাদের কিন্তু দীর্ঘদিন এই ঔষধি গাছটির শিকড় খেতে হবে, তাহলেই কিন্তু আপনারা প্রাকৃতিক উপায়ে সমাধান পেয়ে যাবেন। কারণ আপনারা অনেক দিন ধরে আপনারা একটি কাজ করে আপনারা সমস্যা সমাধান মানে সমস্যা করে ফেলেছেন, এই সমস্যা কিন্তু আপনারা কিন্তু 2-1 দিনেই কিন্তু সমাধান পাবেন না। তো বন্ধুরা, আপনাদের কিন্তু 15 থেকে 1 মাস এই ঔষধি গাছটির শিকড় সেবন করতে হবে। তো বন্ধুরা, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন প্রাকৃতিক উপায়ে। আপনারা যদি বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে যান, তাহলে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের ট্যাবলেট দিয়ে থাকে এবং সেগুলো খেয়ে কিন্তু আপনারা সাময়িক সময়ের জন্য আপনার স্ত্রীকে কিন্তু সময় দেন। এক সময় দেখবেন যে ওই ট্যাবলেটও কিন্তু আর কাজ করে না। আর অনেকেই কিন্তু 2-3 মাসের কিন্তু ট্রিটমেন্ট দিয়ে থাকে অনেক বন্ড কবিরাজ বা অনেক ধরনের চিকিৎসকরা। তো বন্ধুরা, ওইগুলাতে আপনাদের কাছ থেকে কিন্তু মানে তারা কিন্তু অনেক টাকা কিন্তু হাতিয়ে নেয়। তো বন্ধুরা, আপনারা ওই ফাঁদে না পড়ে আপনারা নিজেরাই প্রাকৃতিক উপায়ে এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করলে কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো কিন্তু বহু পরীক্ষিত। তো বন্ধুরা, আপনারা একটা না 7 দিন অথবা 15 দিন অথবা 1 মাস যদি খেয়ে দেখেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। কারণ এই ঔষধি গাছটি দিয়ে কিন্তু আমরা অনেক জনরোগী ভালো করেছি। তো বন্ধুরা, মনের মধ্যে বিশ্বাস রেখে আপনারা একটা না 7 দিন খাবেন, তাহলেই কিন্তু কার্যকারিতা পেয়ে পাওয়া শুরু করে দিবেন। কারণ যারা অল্প দিনই মানে মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছেন, তারা কিন্তু 7 দিনেই কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।